পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বারবার অশান্তি সৃষ্টি হয়েছে কোচবিহার জেলায়। বিশেষ করে দিনহাটাতে অশান্তি যেন থামার কোনো লক্ষণই নেই। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আজ রাজ্যপালকে সেই অভিযোগ জানাতে হাজির হন বিরোধী দলের নেতৃত্বরা। গতকাল থেকে কোচবিহারে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কোচবিহার সার্কিট হাউসে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান কোচবিহারের বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক সহ দলের বিধায়কেরা। এছাড়া সিপিএম ও কংগ্রেসের নেতৃত্বরাও ছিলেন। তারা রাজ্যপালের কাছে কোচবিহারের ঘটনাগুলি তুলে ধরার পাশাপাশি ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় তা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এবং সমগ্র কোচবিহার জেলা জুড়ে যেভাবে বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং হারমাদ বাহিনী যে ব্যবহার করছে, যেভাবে অকথ্য অত্যাচার করছে, আমি বলবো যে এক কথায় কোচবিহারের মানুষ এই অরাজকতা, এই অত্যাচার এর আগে কখনো দেখেনি। তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেসের পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গিয়েছে, এবং যে কারণে বারবার এখানে ভাইপো পিসি তাদের বারবার আগমন ঘটছে। কোচবিহার তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদের কোনো ভ্যালু নেই কোচবিহার জেলায়, যে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের দ্বারা এইভাবে দমন পীড়ন নীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করবার যে চেষ্টা করছে, আমরা সেই ঘটনার বিবরণ মহামান্য রাজ্যপালের সামনে আমরা তুলে ধরেছি। আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে কোচবিহারের মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই যে সাধারণ মানুষ তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারুক, তারা যেখানেই ভোট দিক না কেন, কিন্তু তাদের ভোটটা যাতে নিজের ভোটটা নিজে দিতে পারে সেই ব্যবস্থা হোক। সমগ্র কোচবিহার জুড়ে যে বাতাবরণ, যে অশান্তির বাতাবরণ, আমরা চাইছি খুব তাড়াতাড়ি এই যে পরিবেশ, এই পরিবেশের পরিবর্তন হোক। রাজ্যপাল কি বললেন? দেখুন, আমরা মহামান্য রাজ্যপালকে সমস্ত বিষয়ে জানিয়েছি এবং উনি বলেছেন নিশ্চিতভাবে যাতে আবার এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় সেই বিষয়ে উনি যা যা করণীয় সেটা উনি করবেন, এবং আগামীতে দাঁড়িয়ে উনি বিভিন্ন আমাদের সুবিধা অসুবিধা এবং যে সমস্ত প্রক্রিয়াতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করার ক্ষেত্রে উনি ইনিশিয়েটিভ নেবেন এই বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী যে মহামান্য গভর্নর সাহেব এখানে এসেছেন, রাজ্যপাল মহোদয় এখানে এসেছেন, এবং উনি নিশ্চয়ই কোনো না কোনো স্টেপ নেবেন যার ফলে কোচবিহারের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। উনি কি যাবেন কোথাও? 8 দিন বাকি নির্বাচন, এখনো কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো ফয়সালা হলো না, কিভাবে? দেখুন, এক কথায় বলবো যে কোচবিহার জেলার প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে সুষ্ঠু ভোট হতে পারে না, এখানে সুষ্ঠুভাবে নির্বাচন হতে পারে না। পুরো কোচবিহার জেলাটাই বলা যায় ভার্নারেবল একটা ডিস্ট্রিক্ট বলা যায়, এবং প্রত্যেকটা বুথ এখানে সেন্সিটিভ বুথ, এবং সেই কারণে এখানে ইমিডিয়েট ডিপ্লয়মেন্টের প্রয়োজন রয়েছে, সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টের প্রয়োজন রয়েছে। তাহলেই সাধারণ মানুষ কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারবে। আমরা সেই বিষয়ে মহামান্য রাজ্যপালের সঙ্গে কথা বলেছি, এবং আমরা আশাবাদী যে নিশ্চিতভাবে তিনি কোনো না কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। বেছে বেছে ওয়ারেন্ট জারি করা হচ্ছে, ওয়ারেন্টে যাদের নাম বেছে বেছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। দেখুন, ওয়ারেন্টের বিষয় নেই, কোনো কেসের বিষয় নেই, কোনো এফআইআর এর দরকার হয় না। বিজেপির সক্রিয় কর্মী এবং যে জিততে পারে এমন কর্মী হলেই হলো, তাকে পুলিশ অ্যারেস্ট করবে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের আজকের ডেটে এই অবস্থা। কোচবিহার জেলায় আপনারা দেখেছেন, এবং এটা আরও বেশি হয়েছে যখন ওই সমীক্ষাগুলো বাইরে এসছে, সি ভোটার সমীক্ষা, আরও বিভিন্ন সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখাচ্ছে যে কোচবিহার জেলা পুরো বিজেপির গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তর যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, সেখানে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলা থেকে। এবং এটার পরেই আমরা দেখেছি যে এখানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি এখানে এসছেন, কোনো জেলায় তার যাওয়ার প্রয়োজন হয়নি, যা অন্য কোনো জেলায় যাওয়ার উদ্দেশ্য ছিল কি না সেটাও জানি না, কারণ কোচবিহারে এসে দেখে গেছে যে ভাইপো শেষের শুরুটা কত সুন্দরভাবে করেছে, কোচবিহারের জনসভায় পরিলক্ষিত করেছেন যে কীভাবে কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসকে আগামীতে প্রত্যাখ্যান করতে চলছে, এবং যে কারণে কিন্তু লজ্জায় আর অন্য কোনো
অনুষ্ঠানে বা প্রোগ্রামে উনি যেতে পারছেন না। সত্যিকারের যদি অসুস্থ হয়ে থাকে ওনার সুস্থতা দ্রুত কামনা করি, কারণ উনি নিজের চোখে পুরো বাংলা ঘুরে দেখুক যে তার ভাইপো শেষের শুরুটা কীভাবে করেছে।